এই যে দেখেন দর্শক, সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কাপড়গুলো খুব সফট। হ্যাঁ, ওনারা কি কেমন ইউজ করা হয়েছে এগুলো? বা এটা হলো বেলভেট কাপড়, মকমল বেলভেট যেটা। এখন এই বেলভেট কাপড়ের ভিতরে অনেকগুলো কোয়ালিটি হয়, কোয়ালিটি হয় ভাই, হ্যাঁ অনেকগুলো কোয়ালিটি হয়। এখন বলবেন যে ভাই আপনি কি তাহলে কি সব আপনি যে জিনিসগুলো দেখছেন সেটাই কি সবচেয়ে ভালো? না ভাই, সবারই একটা জিনিসের কোয়ালিটি আছে। তবে আমি চেষ্টা করি আমার বাচ্চার জন্য আমি যেটা ইউজ, আপনার এই সাইড একটু ময়লা হয়েছে, সেই ময়লাটা আপনি আপনার যেই আত্মীয় স্বজন রয়েছে তাদের সামনে এটা শো করতে পারতেছেন না, জাস্ট খুলে ফেলেন। খুলে এখান থেকে হাত ঢুকায় দেন, হাত ঢুকায় দিয়ে এখান থেকে একটু হাত ঢুকায় দেন, হাত ঢুকায় দিয়ে এটাকে টুলটিয়ে দেন, বাস এটা টু পার্ট হয়ে গেল। এখন বাচ্চাদেরকে ঠান্ডার ভিতরে, যেহেতু এখন গ্রাম অঞ্চলে ঠান্ডা চলে আসছে অনেক বেশি, আমরা চেষ্টা করব এগুলো নিউবর্ন বাচ্চার জন্য খুবই কমফোর্টেবল প্রোডাক্ট একটি আপনি পারবেন। ঠিক সেম এইভাবে ওকে আপনি বুকে ফিটিং বেস্ট ফিটিং করতে পারবেন এইভাবে কোলে নিয়ে। দেখা যাচ্ছে তার শীতের পোশাকও রইলো, দেখা যাচ্ছে বেস্ট ফিটিং ভালোভাবে সুন্দর মতো করতে পারলেন। সামনের দিকে একটা বাটাম আছে, এখানে লাগাই দিতে পারবেন। আমি একটু লাগাই দেখাচ্ছি, বাস এখানে লাগাই দিয়েছি, এখন বেড হয়ে আছে, মশারি দিয়ে এক্সট্রাভাবে শোয়া রাখতে পারবেন। ওকে, ঠিক আছে। আর যারা দেখা গেছে ওইভাবে র্যাপিং করে রাখতে চান তারা কি করবেন, এখানে যে চেনগুলো আছে আমাদের জাম্পারের যে চেনগুলো বা সুয়েটারের যে চেনগুলো সেই চেনের মতো এটাকে লাগাই দিতে হবে। এর ভিতরে কি ইউজ করা হয়েছে? এটা ভিতরে ফাইবার স্প্রিং তোলা হয়েছে ভাই, এটা ফাইবার স্প্রিং তোলা। এখন আর জুটের দিন নাই ভাই, এখন ডিজিটাল বাংলাদেশ, এখন আর জুটের দিন নাই ভাই। এখন ওই যে বলবেন যে গেঞ্জি কাপড় কাপড় জুট বেরা থুয়া দিয়েছেন ভারী জিনিস, এখন আর সেই জিনিস নাই, এখন চায়না স্প্রিং ফাইবার তোলা। এই যে এই জন্য বলছিলাম খুব হালকা এবং খুব মানে খুবই হালকা প্রোডাক্ট গুলো। একটু কাপড়টা ধরে দেখেন ভাই, আমি দর্শক আগেই বলেছি একটু ধরে দেখেন, খুব হালকা, ঠিক আছে, কাপড় গুলো একটু ধরে দেখেন। জি, এটার মধ্যে লো কোয়ালিটি আছে, আপনারা দিচালে সেটা নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আজকে আবার নিয়ে চলে আসলাম আপনার বাবু সোনামণির জন্য শীতের একটি দারুণ আইটেম এবং দারুণ একটা জিনিস, শীতের আইটেম। হ্যাঁ, এটা আমি আজকে খুলে দেখাবো এটা জিনিসটা কি, তাহলে আপনারা বুঝতে পারবেন এতক্ষণ আপনারা ডিসপ্লেতে দেখে ফেলছেন এটা কি জিনিস। এটা হলো বাচ্চাদের র্যাপার, র্যাপার তাওয়াল যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই র্যাপার তাওয়ালটা প্রথমে আজকে আমি একটু খুলে দেখাবো এটার আনবক্সিং। এটা প্রত্যেকটা কালার আমাদের কাছে আবার চলে আসছে, হিউজ পরিমাণ প্রোডাক্ট চলে আসছে ভাই, এই প্রোডাক্টগুলো হিউজ চলে আসছে। মূলত ওই প্রোডাক্টগুলো সবসময় দিতে পারি না আপনাদেরকে, কারণ ওই চায়না এই মুহূর্তে একটু সংকট চলতেছে, প্রোডাক্ট আনা যাচ্ছে না, এই জন্য এখন দিতে পারি না আপনাদেরকে। আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের প্রোডাক্টগুলো আমি ওইভাবে সেল দিতে পারতেছি না। আজকে আবার প্রোডাক্টগুলো নিয়ে চলে আসছি, দেখেন আমার কাছে কত সুন্দর সুন্দর কালারগুলো আজকে চলে আসছে আপনাদের। প্রথম কি একটা কালার দেখাচ্ছি, এটা হলো আপুদের একটি জনপ্রিয় সেই পেস্ট কালার, এটা একটা পেস্ট কালার। এরপরে দেখাবো একটা ম্যাজেন্ডা কালার, যেটা হলো পার্পেল এবং রানি ম্যাজেন্ডা যে কালারটা বলা হয় বা খয়েরি কালার যেটাকে বলা হয় সেই কালার। এরপরে দেখাবো এখানে একটি দারুণ কালার, মিষ্টি কালার। এরপরে দেখাবো একটা কী কালার, মিষ্টি কালার। দীপুভাই আজকে শুধু খালি কালারগুলো দেখবেন আপনি, আজকে শুধু খালি আপনি কালার দেখবেন। এরপরে দেখা যাবে ইয়ালো কালার, সে বাংলাদেশ শেষ পর্যন্ত ইয়ালো কালার, এই যে এই সেই ইয়ালো কালার, আপনি একটু খালি চেয়ে চেয়ে দেখেন। এরপরে দেখাবো একটি আকাশি কালার, এই দেখেন একটি আকাশি কালার দেখালাম। এরপরে দেখাবো একটু মিষ্টি কালারের ভিতরে লাইট ডিপ কালার, এটা হলো মিষ্টি কালারের ভিতরে একটু লাইট ডিপ, দুইটা একসাথে করলে বুঝতে পারবেন যে একটু ডিফারেন্স আছে। এই যে দেখেন দর্শক, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কাপড়গুলো খুব সফট। হ্যাঁ, ওনারা কি কেমন ইউজ করা হয়েছে? এটা হলো বেলভেট কাপড়, মকমল বেলভেট যেটা। এখন এই বেলভেট কাপড়ের ভিতরে অনেকগুলো কোয়ালিটি হয়, কোয়ালিটি হয় ভাই, হ্যাঁ অনেকগুলো কোয়ালিটি হয়। এখন বলবেন যে ভাই আপনি কি তাহলে কি সব আপনি যে জিনিসগুলো দেখছেন সেটাই কি সবচেয়ে ভালো? না ভাই, সবারই একটা জিনিসের কোয়ালিটি আছে। তবে আমি চেষ্টা করি আমার বাচ্চার জন্য আমি যেটা ইউজ করতে পারবো আমি আপনার বাচ্চার জন্য সেটা সাজেস্ট করতে পারবো, আমি সেই ধরনের পণ্য সেল করি শুরু থেকেই ভাই। আর আমার থেকে আগে পরে যারা যে পণ্যগুলো নিয়েছেন কেউ কখনো ভাই ব্যাক রিপোর্ট করতে পারেন নাই যে ভাই মনির ভাই আপনার থেকে একটা প্রোডাক্ট আইনে আমরা দেখে খুশি হতে পারি নাই, ঠিক আছে, এরকম কোনো কমপ্লেন আসে নাই কিন্তু ভাই। এখনও আজকে আমি দেখা দিচ্ছি, আচ্ছা এরপর আমি দেখাচ্ছি এটা একটু দাঁড়। আরেকটা জিনিস হলো আপনার এই সাইড একটু ময়লা হয়েছে, সেই ময়লাটা আপনি আপনার যেই আত্মীয় স্বজন রয়েছে তাদের সামনে এটা শো করতে পারতেছেন না, জাস্ট খুলে ফেলেন। খুলে এখান থেকে হাত ঢুকায় দেন, হাত ঢুকায় দিয়ে এখান থেকে একটু হাত ঢুকায় দেন, হাত ঢুকায় দিয়ে এটাকে টুলটিয়ে দেন, বাস এটা টু পার্ট হয়ে গেল। এখন ওকে, এটা টু পার্ট ব্যবহার করা হয়ে গেল। যদি কেউ দেখে হোয়াইট কালার পছন্দ করে, ভিতরে মূলত সবগুলিতেই হোয়াইট কালার দিয়েছি, এই যে এখন কিন্তু দুইটা এখানে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই যে এইভাবে কোলে নিতে পারবেন, ওকে, এটাকে এইভাবে কোলে নিতে পারবেন আপনারা, দেখেন
সুন্দর করে এটা র‍্যাপিং করে রাখা যায় বাচ্চাদেরকে ঠান্ডার ভিতরে, যেহেতু এখন গ্রাম অঞ্চলে ঠান্ডা চলে আসছে অনেক বেশি। আমরা চেষ্টা করব এগুলো নিউবর্ন বাচ্চার জন্য খুবই কমফোর্টেবল প্রোডাক্ট একটি, আপনারা চেষ্টা করবেন এগুলো একটা বাচ্চার জন্য গিফট করার জন্য। তারপরে দেখাচ্ছে এখানে ভাই বিভিন্ন কালার আছে, কিন্তু আমি দেখাচ্ছি আজকে একটু সব কটা কালার আমি একটু ওইদিকে দেখেন, এখানে অনেকগুলো কালার, অনেকগুলো কালার ভাই, অনেকগুলো কালার। এরপর আবার এই যে হলুদ কালারটা আমি একটু দেখাই, একটু কাপড়ের ডিফারেন্স, প্রাইস থাকবে একই, সব সময় একই কালার থাকে না ভাই আমাদের স্টকে, মূলত একই কালারগুলো আমরা অর্ডার করতে পারি না সব সময়। এই যে রাতে যদি দেখা গেছে আপনার বাচ্চা সোনামণিকে সুন্দর করে পাও দুইটা ঢুকাই দিয়ে এখানে এইটাকে দিয়ে বেলটা প্যাটের এখানে যদি একটু বেঁধে রেখে দেন, বাচ্চা গড়াগড়ি খাইলো দেখা গেছে কাঁথাটা সরে গেল, কিন্তু এটা সরলো না, বাচ্চা ঠান্ডা লাগলো না, আর বাচ্চার ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে যাচ্ছে, নিউমোনিয়া থেকে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। খুব মোটা জি, খুব হালকা এবং খুব মোটা জি, কারণ দেখা গেছে ভাই এই শীতের ভিতর বাচ্চাকে একটু কমফোর্টেবল রাখতে হবে। হ্যাঁ, সেই চিন্তা ভাবনা করে দেখা গেছে মমস অ্যান্ড বেবিডোর সব সময় বাচ্চার চিন্তা ভাবনা করে এই প্রোডাক্টগুলো দেখা গেছে কালেক্ট করে থাকে। আপনাদের সোনামণি বাচ্চার সোনামণিদের জন্য এই কালারগুলো সব সময় বেবিডোর আপনাদেরকে দিয়ে থাকে। কালার তো এগুলো আছে না মনি ভাই, এখানে এই দেখেন এখানে কালার হিউজ পরিমাণ কালার আছে ভাই, এত কালার আর কি দিব, আর কি দিব ভাই, যখন যে কালারগুলো আসে দিতে পারবো ভাই। এছাড়া ইনশাআল্লাহ দর্শক প্রাইসটা বলার আগে আমরা আরেকটা বেড দেখে নেবো, এটা হচ্ছে আচ্ছা। এরপরে একটা জিনিস গেল, যদি কেউ চায় ভাই আমি একটু দেখা গেছে আমি একটু বড় সাইজেরটা দরকার আমার, বড় সাইজের যাদের দরকার, এটা হলো 0 থেকে 1 বছর, 1 বছর যদি কারো বাচ্চা 1 বছর হয়ে যায়, 1 বছর শেষ, তাহলে সে আমার কাছে এটা নক করে নিবেন না, কারণ 1 বছরের পরে এটা ইউজ করতে পারবেন, তাকে আমি এই প্রোডাক্টটা দেবো না ভাই। ঠিক আছে, 1 বছর উপরে যাদের বয়স হয়ে গেছে তাদেরকে যদি রাখতে যান তাদের, সেই ক্ষেত্রে আমি আবার এখানে একটু প্রোডাক্ট খুলে দেখাচ্ছি। এই যে আরেকটা বেড চলে আসলো, এরপরে দেখাচ্ছি আরেকটা কালার দেখাচ্ছি, আজকে শুধু খালি প্রোডাক্ট দেখবেন ভাই আর কালারগুলো দেখবেন যে কী জিনিস দেখতেছেন আর কী নিচ্ছেন আপনারা। আগে ভাই আমার তো মনে হয় এটা কত গ্রাম হবে, 200 গ্রাম হবে না ভাই, এগুলোই তো আছে এরকম হবে 200-250 গ্রাম হবে, খুবই হালকা, 200-250 গ্রাম একটা গেঞ্জির ওয়েডও হয়ে যায়। ঠিক আছে, এই দেখেন এই হালকার মধ্যে খুব মানে ভালো হবে আর কি। এই সেই মিষ্টি কালার ভাই, বাঙ্গি মিষ্টি কালার এটাকে বলা হয়, এরপর হয় এটাকে বলা হয় ইয়েলো কালার, কাশি হলো তো ইয়েলো, যেটা সেটা হলো এটা ইয়েলো কালার। ওকে, এটা হলো পেস্ট কালার, যে উজ্জ্বল যে পেস্ট কালার, ঠিক আছে, এটা সেই পেস্ট কালার। এটা হলো পিঙ্ক কালার, যেটা রানী গোলাপি পিঙ্ক বলে না, ডাইরেক্টলি পিঙ্ক বলে, আপুদের সবচেয়ে পছন্দ ওই পিঙ্ক কালারগুলো। তবে দেখাই দিচ্ছি এই যে দেখেন, তবে এখানে বিষয়টা হলো কি অনেক সময় কালার একটু ডিফারেন্স হয়, যেমন এটা পেস্ট কালার আছে, কখন আকাশি কালার আসে, সব সময় কিন্তু একই কাপড়ে মাল আসে না ভাই। এটা কিভাবে ইউজ করবো একটু দেখিয়ে দেন। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, এটা এই যে চারটা কালার, কখনো 3টা কালার থাকে, কখনো 2টা কালার থাকে, কখনো 4টা কালার হয়। আপনারা চেষ্টা করবেন এই কালারগুলো সব সময় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যে ভাই এই প্রোডাক্ট আছে কি না, অনেক সময় কালার ডিফারেন্স হলে নিয়ে নেবেন, কিন্তু প্রোডাক্টগুলো সব সময় পাওয়া যায় না, প্রোডাক্টগুলো সব সময় পাওয়া যায় না। তবে আমি আজকে একটু দেখাই দেবো আমার এই প্রোডাক্টগুলো কীভাবে ইউজ করতে হবে। এটা কিন্তু এখন একটা নৌকার মতো আছে, এইভাবে আপনার বাচ্চা সোনামণিকে কোলে নিতে পারবেন, ঠিক সেম এইভাবে। ওকে, আপনি বুকে ফিটিং বেস্ট ফিটিং করতে পারবেন এইভাবে কোলে নিয়ে, দেখা যাচ্ছে তার শীতের পোশাকও রইলো, দেখা যাচ্ছে বেস্ট ফিটিং ভালোভাবে সুন্দর মতো করতে পারলেন, কারণ অনেক সময় বেস্ট ফিটিং করার সময় দেখা যাচ্ছে শরীরে দেখা যাচ্ছে ওই সোয়েটার মুয়েটার পরালে তার সাথে দেখা যাচ্ছে ওইভাবে বেস্ট ফিটিং করা যায় না, বাচ্চাকে ওইভাবে ধরা যায় না, সেক্ষেত্রে ওইটা ভিতরে ঢুকাই দিতে পারেন। প্রথম অবস্থায় চেনটা খুলে দিবেন, এরপর এই সাইডে আরেকটা সেন্ট আছে খুলে দিতে পারবেন, এখানে একটা বাটাম আছে, ঠিক আমি এটাকে আজকে একটু বেড বানাবো ভাই। ওকে, 1 এর ভিতরে টুইন বানাবো, এরপরে এখানে যে বেডটা আছে সেন্টটা আছে এটাও খুলে দিবেন। প্রত্যেকটা সেন্ট কিন্তু গার্মেজের সেন্ট ভাই, প্রত্যেকটা গার্মেজের সেন্ট। এই যে সামনে বেড়া চাইলে কেউ গরমের দিনে ইউজ করতে পারবে না? হ্যাঁ নিতে পারবে, জিরো বাচ্চাদের গরমের দিনে নিতে পারবে। এটা বেড হয়ে গেল না? হ্যাঁ এটা বেড হয়ে গেল এখন। জি আমি একটু বেডের মতো বানিয়ে দেখাচ্ছি, যদি কেউ দেখা আছে বেড বানাতে চান তারা এই যে এইভাবে ইউজ করতে পারবেন, এই বালিশটাকে সেম এই জিনিসটাকে পিছন দিয়ে দিতে পারবেন, আবার সামনের দিকে একটা বাটাম আছে এখানে লাগাই দিতে পারবেন। আমি একটু লাগাই দেখাচ্ছি, বাস এখানে লাগাই দিয়েছি, এখন বেড হয়ে আছে, মশারি দিয়ে এক্সট্রাভাবে শোয়ে রাখতে পারবেন। ওকে, ঠিক আছে, আর যারা দেখা গেছে ওইভাবে র্যাপিং করে রাখতে চান তারা কি করবেন, এখানে যে চেনগুলো আছে আমাদের জাম্পারের যে চেনগুলো বা সুইটারের যে চেনগুলো সেই চেনের মতো এটাকে লাগাই দিতে হবে। মানে এর ভিতরে কি ইউজ করা হয়েছে? এটা ভিতরে ফাইবার স্প্রিং তোলা হয়েছে ভাই, স্প্রিং তোলা। ওকে, জি এটা ফাইবার স্প্রিং তোলা, এখন আর জুটের দিন নাই ভাই, এখন ডিজিটাল বাংলাদেশ, এখন আর জুটের দিন নাই ভাই। ওকে ওকে, এখন ওই যে বলবেন যে গেঞ্জি কাপড় কাপড় জুট বেরা থুয়া দিয়েছেন ভারী জিনিস, এখন আর সেই জিনিস নাই, এখন চায়না স্প্রিং ফাইবার তোলা। এই যে এই জন্য বলছিলাম খুব হালকা এবং খুব মানে খুবই হালকা প্রোডাক্টগুলো,
এমন কি ভাই আর সবচেয়ে বড় বিষয় হলো এটা ধুইয়া দিলে ভাই একদিনেই তো শুকায় যায় শুকায় যাবে জি এই শীতের ভিতরে একদিনেই তো শুকায় যায় কি জন্য আপনি যদি একটা কাঁথা ধুইয়া দেন কাঁথা শুকায় তো 2-3 দিন পার হয়ে যায় কিন্তু কম্বল কিন্তু দ্রুত শুকায় যায় ওকে ওকে এটা ভিতরে ফাইবার তোলার কারণে দেখা গেছে পানিটা দ্রুত ঝরে যায় ঝরে গেলে শুকায় যায় ওকে ওকে ঠিক আছে ওই যে ভাববেন যে ভাই শীতের ভিতরে ধুইয়া দিলে কয়দিন পরে শুকাবে না একদিনের ভিতরে শুকায় যাবে ঠান্ডা তাও ফ্যানের বাতাসে আচ্ছা মনি ভাই আমাদের 10 দিন লাস্ট কত রাখতে পারেন প্রাইসটা বলে দেন এটা আমি একটু বলে দিছি মূলত আমি এই যে এরপরে যদি দেখা কোনো বাচ্চার অনেক সময় দেখা গরম লাগে হ্যাঁ সেই ক্ষেত্রে তারা কি করবেন এই যে এটাকে এখানে ঢোকায় দিয়ে সুন্দর করে এখানে দেখা গেছে কোলে নিয়ে নিতে পারবেন তাদেরকে ঠিক আছে এভাবে কোলে নিতে পারবেন আবার যদি চায় যদি দেখা আছে তার একটু গরম লাগতেছে তার পুরো ফুল চেনটা খুলে দিতে পারবেন বাট এটা এভাবে রাখতে পারবেন মাথাটা এখানে থাকবে সুন্দরভাবে কান দুইটা যদি বন্ধ থাকে বা এমনি ঠান্ডা কমে যাবে এমনি ঠান্ডা কমে যাবে জি সুন্দর দর্শক খুব ভালো লাগছে এরপরে আজকে এটার প্রাইস বলে দিচ্ছি মূলত এটার প্রাইস আমরা দেখা আছে সব সময় দেখা আছে যে প্রাইসগুলো থাকে আমাদের প্রাইস হলো 750 টাকা জি 750 টাকা অনলি ইউটিউবে ভিডিও দেখে যারা আসবে এবং যারা মমস অ্যান্ড বেবি ডোর থেকে কালেকশন করবে সব সময়ের জন্য সারা বছরের জন্য 650 টাকা তাও এর সাথে সুন্দর একটা ব্যাগ থাকবে না মানি ভাই জি এটার সাথে সুন্দর একটা ব্যাগ থাকবে তবে কি এটা মকমল কাপড়ের ভাই জি এটা ভেলভেট মকমল কাপড়ের হ্যাঁ একটু কাপড়টা ধরে দেখেন ভাই আমি দশ আগে বলেছি দশ কাপড়টা খুব সফট এবং খুব হালকা ঠিক আছে কাপড়গুলো একটু ধরে দেখেন জি এর মধ্যে লো কোয়ালিটি আছে আপনারা দি চালের সেটা নিতে পারবেন জি তো সেগুলো মনে না ভাই আমি সুতি মালটা বিক্রি করি না আর এই কাপড়টার ভিতরে আর দুইটা কাপড় হয় মানে একটু দলা দলা কাপড়টা হয়ে যায় ধুইলে একটু খসখসা হয়ে যায় ওই কাপড়টা আমি সেল করি না ভাই 50 টাকা লাভ কম করব জিনিস ভালো দেব কিন্তু দীর্ঘদিন ব্যবসা করব আমি চাই সেই 650 টাকা যে কোনো কালার তবে আপনারা চাইলে 2-3টা করে অর্ডার করেন ভাই কারণ তাহলে দেখ আমার পাঠায় তার একটু সুবিধা হয় ঠিক আছে ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 160 টাকা ডেলিভারি চার্জ আর এটা আমাদের কথা এরপরে দেখা যাচ্ছে সেই শুরু যে প্রোডাক্টটা সেটাতে চলে আসলাম এটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি 350 টাকা বাচ্চাকে ঠান্ডার ভিতরে র‍্যাপিং করে রাখতে পারবেন ঠিক আছে এগুলো সবসময় চলে এগুলো একটা বাচ্চাকে যদি গিফট দেন ভাই এর একটা গিফট দিলেন ভাই এর একটা গিফট দিলেন বা একটা কসমেটিক্স সেট গিফট দিলেন বা একটা কাপড়ের সেট গিফট দিলেন সেই ক্ষেত্রে সুন্দর করে বাচ্চা খুশি হয়ে গেল ঠিক আছে তাহলে এগুলো ঢাকার ভিতরে 80 টাকা চার্জ না ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 160 টাকা ডেলিভারি চার্জ শপ নাম্বারটা বলে দেন ভাই আমার শপ নাম্বারটা হচ্ছে 30 নম্বর শপ 17 নম্বর গলি ঢাকা নিউ সুপার মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট বলতে ঢাকা নিউ মার্কেট আইসা আমাকে ফোন দিলে হবে আচ্ছা আর একটা বিষয় আছে দর্শক ওনাদের দোকানে বাচ্চাদের এ টু জেড আইটেম আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল সুলভ মূল্যে আপনারা এই স্ক্রিনে নাম্বার সে নাম্বার যোগাযোগ করে মনি ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন যদি নেটের সমস্যা থাকে তাহলে আপনারা অনলাইনে ফোন দিবেন যে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 24 ঘন্টা যোগাযোগ করতে পারবেন স্যার শীতের যদি বাচ্চাদের জন্য কোনো আপনাদের লোশন কিংবা অলিভ অয়েল এগুলো প্রয়োজন হয় পাউডার প্রয়োজন হয় আমরা এখান থেকে হোলসেল দামে মানে এমআরপি থেকে বিশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন জি জি আর সব ধরনের বিদেশি প্রোডাক্ট সব বিদেশি প্রোডাক্ট এগুলো সব বাইরের আর 100% প্রোডাক্ট অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট বেবি ডোর বিক্রি করে না ঠিক আছে আপনারা ভালো থাকবেন